ঈদযাত্রা স্বস্তি ও আরামদায়ক করতে কক্সবাজার চট্টগ্রাম রুটে সংযোজন হচ্ছে ঈদ স্পেশাল কমিউটার ট্রেন। দুটি বিশেষ কমিউটার ট্রেনের আসা যাওয়ার পথে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের সাতটি স্টেশনে থামবে। ঈদুল ফিতরের আগে ও পরে পাঁচ দিন এই রুটে অন্তত দুইটি ট্রেন চলবে। এতে স্বস্তিতে বাড়ি ফেরার আশা এই অঞ্চলের মানুষের। কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারবাসীর জন্য বড় সুখবর হচ্ছে এবারের ঈদযাত্রা স্বস্তি ও আরামদায়ক করতে চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রথমবারের মতো ঈদ স্পেশাল কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ২৪শে মার্চ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে, ইতিমধ্যেই অনলাইনে ব্যাপক সাড়া পড়ছে। ঈদ উপলক্ষে ঈদের অগ্রিম টিকিট আজকে আরম্ভ হয়েছে ২৪ তারিখ থেকে। এখন তো ১০০% অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, যার কারণে আমাদের কাউন্টারে কোনো যাত্রী আসেনি। ঠিক আছে, এখন যে যার যার অবস্থানে বসে ঈদের অগ্রিম টিকিট কাটতে পারবে। তবে আইকনিক রেল স্টেশন টিকিট ক্রয় করতে আসা যাত্রীরা বলছেন, তারা টিকিট চাইলেও টিকিট নেই। না, টিকিট এখনও পাই নাই, কক্সবাজার থেকে টিকিটের জন্য আসছি। টিকিটের জন্য আসছি এখন, ওনারা বলতেছে টিকিট এখন হবে না, আগামীকাল দুপুরে হবে। আইসা দেখলাম এখন আমরা টাকা যাওয়ার জন্য টিকিট চাইছিলাম, এখন টিকিট পাচ্ছি না আমরা, তো ওনারা বলছে কালকে পাবো টিকিট। চট্টগ্রাম কক্সবাজার রুটের দুইটি ট্রেন সংযোজনের সফলতা তখনই হবে যখন টিকিট কালোবাজারে হবে না এবং হয়রানির শিকার হবে না যাত্রীরা। জয় চক্রবর্তী, সিসিএন।